ভিউয়ার্স, এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা আমাদের প্রায় 5 বিঘার একটা পুকুর। এই পুকুরটাতে আমরা আগে সনাতন পদ্ধতিতে কালচার করতাম নর্মাল ওয়েতে, এবার একটু আধুনিক পদ্ধতিতে কালচার করার চিন্তা করছি। সেই আলোকে আমরা এটাকে পার্টটাকে একটু মেরামত করলাম কিছুদিন আগে। পার্টটাকে দেখেন সুন্দরভাবে ড্রেসিং করা হয়েছে, এক্সকেভেটর দিয়ে পার্টটাকে ড্রেসিং করা হয়েছে এবং তিনটা পাড়ই সুন্দর ড্রেসিং করা হয়েছে। এই পাড়টা আগেই সমতল ছিল, যার ধরুন এই পাড়টা আমরা কিছু করিনি, করে আমরা মোটামুটি পাড়টা যাতে না ভাঙে, প্রতিবারই আমাদের এখানে যেহেতু বেলে মাটি পাড়টা ভেঙে যায়, এরেটর চালাইলে পানির ঢেউয়ে পাড় ভেঙে যায়, এবং প্লাস আমরা ম্যাক্সিমাম তেলাপিয়া পাঙ্গাস এই টাইপের মাছ কালচার করি, তো দেখা যায় যে মাছের বেশি বিচরণের কারণে খাবার যখন আমরা দিই এবং ওরা খাবার খেতে এসে পাড়টাকে নষ্ট করে ফেলে, যার ধরুন আমরা একটু আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করার যে একটা প্ল্যান নিয়েছি, যে আমরা জিওটেক্স ফাইবার, জিওটেক্স ফ্যাব্রিক্স দিয়ে এটা পাড়টাকে সম্পূর্ণ পাড়টা মুড়িয়ে দেওয়ার একটা প্ল্যান নিয়েছি, এবং আমাদের জিওটেক্স চলে এসেছে, অলরেডি কাজ করছে, একটা পাড় মোটামুটি কমপ্লিট, একটা পাড়ে জিওটেক্স ফ্যাব্রিক্স মোড়ানো প্রায় হয়ে গেছে। এখন মাটি দিয়ে এটা জাস্ট ঢেকে দেওয়া হবে, উপরের মাথা এবং নিচের মাথা টোটালি আমরা এই পাড়টাকে এমনভাবে মুড়িয়ে দেব যাতে পাড়টা সহজেই না ভাঙে। পাড়টা সুন্দরভাবে আমরা মুড়িয়ে দিয়ে এটাকে হাই ডেন্সিটিতে কালচারে নেওয়ার প্ল্যান নিয়েছি, এবং এখানে 4 থেকে 5টা দেড় ঘোড়ার অ্যারেটর, আমরা যে LCM অ্যারেটর ইউজ করছি সেই অ্যারেটরগুলি এখানে সেট আপ হবে, এবং চমৎকার একটা কালচারে নেওয়ার আমরা প্ল্যান করেছি। তো ওই স্টাইলে আমরা অ্যাকচুয়ালি কালচার করব। নেক্সটে আমরা এটাকে আবার বটম ক্লিন সিস্টেমটাও কিছুটা ডেভেলপ করার চিন্তা করছি। তো ভিউয়ার্স, এই স্টাইলে কালচার করে আমরা এবার যদি একটু ভালো রেজাল্ট পাই, আমাদের এখানে প্রায় 20 বিঘার পুকুর আছে, সবগুলি পুকুরই নেক্সট ইয়ারে আমরা ওভাবে করার প্ল্যান করছি। তো জিওটেক্স ফ্যাব্রিক্সগুলি আসলে খুবই চমৎকার, এটা সহজে ভাঙে না, পাড় ভাঙে না, এবং স্রোতের প্রচণ্ড স্রোত এবং অতিবৃষ্টি হলেও এখানে পাড়ের কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি বেশ কয়েক জায়গায় আমাদের দেশে অলরেডি শুরু করেছে, সেটা দেখে এসে আমি আসলে এটা করার প্ল্যান নিয়েছি। তো এবার এই যে এই পুকুরটাতে আমরা সুন্দরভাবে করে দেখি কি হয়। অলরেডি পুকুরে আমরা তলা মেরামত করে তলার মাটি উঠিয়ে এখানে 80,000 তেলাপিয়ার নার্সিংয়ে অলরেডি দিয়ে দিয়েছি। এই যে পানি পড়তেছে, সময় আর দেরি করতে চাই না। আমরা গত 3 দিন আগে আমরা এখানে 80,000 পোনা নার্সিং করার জন্য দিয়ে দিয়েছি, আর এখানে অলরেডি ডিপ টিউবওয়েল থেকে পানি পড়ছে। এখন এখানে প্রায় 3 ফিট পানি হয়ে গেছে, পোনাগুলি খুব ভালো অবস্থায় আছে। তো আমরা দেখেন জিওটেক্সগুলি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে জিওটেক্সগুলি দেখা যাচ্ছে অনেকটা কম্বলের মতো, এটা অনেক মজবুত, টানলেও ছিঁড়া যায় না, খুবই মজবুত। এটা দিয়ে পানি কিছুটা পাস করবে, তো মাটির সাথে যখন এটা সেট করা হবে এবং মাটিতে সুন্দরভাবে এটা লেগে যাবে, বৃষ্টি পানিতে এটা মাটির সাথে আরও শক্তভাবে, আমি বিভিন্ন জায়গায় যে দেখেছি একদম সিমেন্টের মতো এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আশা করি আমাদের এখানেও সেভাবে এই মাটির সাথে এটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে, আমরা টোটালটা করি। আর এই পুকুরের বিভিন্ন আপডেট আমরা নেক্সটে কালচারাল পিরিয়ডে বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে যখন কালচার করব, রেশন সেট আপ করবো, টোটালটাই আপনাদেরকে শেয়ার করব। এখন থেকে আমাদের ট্রেডিশনাল কালচারগুলিকে আমরা একটু আপডেট করার প্ল্যান নিয়েছি, সবগুলি পুকুরে আমরা এবার অ্যারেটর সেট আপ দেওয়ার প্ল্যান করেছি। এই যে এই এই যে আমাদের এই পাশের একটা পুকুর দেখতেছেন, এইটাতেও আমরা আসলে পোনা নার্সিং করি, এবং বর্ষাকালে এই পাড়টা ডুবে যায়, এখানেও প্রায় 2 বিঘার উপরে জায়গা, এটাকেও আমরা একটু মেরামত করছি, করে এটাকে এই যে পাশে বানা দিয়ে আমরা অলরেডি কিছুদিনের মধ্যে বর্ষা চলে আসবে, ওখানে আমরা অলরেডি মাছ ছেড়ে দিয়েছি রেণু পোনা, ওখান থেকে পোনা বড় হয়ে পুরাটাই জমির মধ্যে ছড়িয়ে যাবে। তো পিছনে আরও আমাদের বেশ কিছু পুকুর আছে 4-5টা, সেটাও আমরা পর্যায়ক্রমে এই স্টাইলে কালচারের আওতায় নিয়ে আসবো।
আরেকটু আরেকটু ওই যে নিচের মাথাটা এই পার পর্যন্ত নেন, হ্যাঁ বাস আরেকটু আরো আস আরো আনেন, এত না আরো দেন, ওই পারে লাস্ট মাথা মিলান, হ্যাঁ এই হ্যাঁ ওই সেই ওই সেই এইভাবে পুরোটা দিবেন উপরে যতটুকু আসে, দাঁড়া না আগে কাইটেন না, এটা কিন্তু ওইদিক দিয়ে আরো উপরে উঠবো, বৃহস্পতি পাহাড়ের মধ্যে অনেক গাছ, গাছগুলি এদিক দিয়ে জাস্ট সমান করে কেটে মিলিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে এটা আবার সেলাই করে দেওয়া হবে যাতে গাছগুলিও নষ্ট না হয় এবং পাহাড়টাও সুন্দর থাকে। এই যে এই স্টাইলে পরে এই এই পাড়টা গাছের এই সাইডটা সেলাই করে দেওয়া হবে। এবং তলার যেই সাইডটা আছে এভাবে মাটি কেটে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে যাতে এটা ভালোভাবে আটকে থাকে। ভিউয়ার্স এই যে জিওলাইট জিওটেক্সগুলি ফাইবারগুলি দেখছেন, জিওটেক্স ফ্যাব্রিক্সগুলি দেখছেন, এই ফ্যাব্রিক্সগুলি অ্যাকচুয়ালি পাশে 16 ফিট পাশে পাওয়া যায় আর কোম্পানি 16 ফিট পাশে করে এবং লম্বায় এরা প্রায় 280 ফিটের মতো রানিং লম্বায় পাওয়া যাবে। তো এখন আমাদের এখানে যেই ইয়েটা দেখতেছেন আমাদের পাড়টা প্রায় 24 ফিট প্রায় 25 ফিট, আমরা যেহেতু 16 ফিট এটা আমরা মাঝখানে কেটে একটা মাঝখানে কেটে তারপরে জোড়া লাগিয়ে নিয়ে আর এই জোড়া লাগানোর কাজটা এখানে টোটাল কাজটাই পরিচালনা করছে আমাদের অভিজ্ঞ সিরাজ ভাই। সিরাজ ভাই অনেক পরিশ্রম করেছে। সিরাজ ভাই আসলে আপনি এই যে এগুলি জোড়া লাগালেন এত বড় রোলটা কীভাবে জোড়া লাগালেন আসলে তো একটু চিন্তার বিষয়, এত বড় রোলটা কীভাবে জোড়া লাগালেন? জি থ্যাংক ইউ জহির ভাই, এটাকে আমরা প্রথমে যে বড় একটা 16 ফিট পোস্টের একটা রুল, এই রুলটাকে আমরা পুরা সরাইছি লম্বা করে, সরানোর পরে আরেকটা রুল যে ছিল 16 ফিট ওটাকে আমরা দুভাগ করে সমান ভাগে ভাগ করে নিয়েছি 8 ফিট করে। ওই 8 ফিটের এক মাথা এবং 16 ফিটের এক মাথা সমান করে আমরা আমাদের যে ওভারলক মেশিন আছে ওভারলক মেশিনটা এদেরকে জোড়া লাগানো হয়েছে। জোড়া লাগানোর পরে আমাদের যে ফ্যাক্টরি যে লোক আছে শ্রমিক দিয়ে এটাকে পুরো নিচে নামানো হয়েছে এবং এক সাইড থেকে বাস করে করে পুরো পুকুরের পাড়ে নিয়ে নেওয়া হয়েছে।
পদক্রমে নিচে এক ফিটে মানে গর্ত করা হয়েছে, এই বাকি যে ওভারল্যাপ যে জিনিসটা নিচে দিয়ে দিছি এবং এটার উপরে মারি দিয়ে দিছি। মানে উপরের থেকে যেখানে গাছ আছে ঠিক গাছের জায়গায় আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে উপরে নিয়ে আসছি। ওখানে আমরা আমাদের বোমর দিয়া বলে, বোমর বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এই যে বোমরটা দেখেন, এই যে বোমরটা দেখেন, ওই যে বোমর, হ্যাঁ হ্যাঁ, এই বোমর দিয়ে আমরা এটাকে সেলাই করে দেবো, যাতে সেলাই করে দেওয়া হবে যাতে উপর থেকে পানিটা নিচের দিকে না যায়। ভিউয়ার্স, এই পুকুরটাতে একটা সুন্দর মাচাও তৈরি করে রয়েছে, এখানে থেকে আমরা বিভিন্ন সময় খাবার টাবার দিতে পারবো। এই দেখছেন সুন্দরভাবে মাচা করা হয়েছে। ভিউয়ার্স, আমাদের জিওটেক সেটআপের কাজ একবারেই শেষ সমাপ্ত হয়েছে। এই যে এইভাবে সুন্দরভাবে সেট আপ করা হয়েছে, গাছের ফাঁকে ফাঁকে কেটে বসিয়ে দেওয়া হয়েছে, খুবই চমৎকার দেখতে লাগছে। ভিউয়ার্স, আমরা নেক্সট কার্যক্রমগুলি আরও আপডেট দিতে থাকবো। মোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলেরকে ফলো করুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, পরবর্তী নতুন নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।